ওকে, এই মুহূর্তে আমি আছি সানার ওল্ড সিটিতে। সানা থেকে 10 মিনিটের দূরত্ব। ওল্ড সিটিটা অনেক প্রোটেক্টেড বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে। এখানে আসতে হলে পারমিশন দরকার হয় এবং আমাদেরকে প্রায় 2 সপ্তাহ আগে পারমিশন নিতে হয়েছে, এবং ছবি তোলার এখানে পারমিশন নাই। এইখানে আমি যেখানে আসছি সেখানে পারমিশন আছে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। সেটার জন্য আগে থেকে অ্যাপ্লাই করে ছবি তুলতে হয়েছে। একটু বলে নেই যে ওল্ড সিটিটা হচ্ছে প্রায় অনেক আগের, প্রায় ইসলামের তৃতীয় মসজিদ এখানে অবস্থিত, এবং ইসলামের সিভিলাইজেশনটা বলা যায় যে এখান থেকে শুরু হয়েছে। পরবর্তী জেনারেশন অর্থাৎ থার্ড জেনারেশন থেকে এখানে শুরু হয়েছে। তো এখানে স্থাপত্যকলাগুলোর মধ্যে অনেক আর্কিটেকচারাল ভিউ আছে, এবং বিল্ডিংগুলো মানে একবারে তৈরি হয় নাই, ফ্যামিলি যখন বড় হয়েছে আস্তে আস্তে সেইভাবেই আস্তে 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 করে বিল্ডিংগুলোকে বড় উপর তোলা হয়েছে। এবং এদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের, কালারগুলো থেকে শুরু করে ভিতরে ডিজাইন থেকে শুরু করে সবগুলো, এবং দিনের পর দিন এগুলো টিকে আছে, অনেক মজবুত, অনেক টেকসই। তামাম তামাম ওল্ড সিটি রেস্টুরেন্ট থেকে মোটামুটি পুরো ইয়েমেন শহরটাকে দেখা যায়। আমরা একটা মসজিদ পার হয়ে আসছি, মসজিদটার ছবি তুলতে পারিনি, এখানে রেস্ট্রিকশন আছে, শুধুমাত্র এখান থেকে আমি ছবি বা ভিডিওগুলো করতে পারবো। এটা তৃতীয় মসজিদ, মসজিদটা হচ্ছে অনেক বড়, ইসলাম প্রচারের পরে তৃতীয় মসজিদ, সম্ভবত 1000 সামথিং এই সময়টাতে বা তারও আগে এটা প্রতিষ্ঠিত। কিছুটা কনস্ট্রাকশন করা হয়েছে। এই জায়গাটা অনেক নিরাপত্তা বেষ্টিত, আমরা আসছি অনেক পারমিশন নিয়ে আসতে হয়েছে। এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট থেকেও পারমিশন নিতে হয়েছে, অফিসিয়াল পারমিশন ছিল আমাদের। এখান থেকে পুরো মোটামুটি সানা শহরটাকে দেখা যায়। এটা ওল্ড সিটি, এই বাসাগুলাও খুবই অন্যরকমভাবে তৈরি। বলে রাখা বলো, ইয়েমেনে আসাটা খুব সহজ নয়, শুধুমাত্র যারা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনে জব করে, তাও খুব অল্প সংখ্যক হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, সেই সব ক্ষেত্রে তারা শুধুমাত্র পারমিশন পেয়ে থাকে আর কি। তবুও এটা একটা সময়সাপেক্ষ বিষয়, এবং এখানে একটা শহর থেকে আরেকটা শহরে চলাচল থেকে শুরু করে সব কিছুই খুবই খুবই কঠিন, কারণ সব কিছুই আপনাকে পারমিশন নিয়ে করতে হবে। এবং সব যেহেতু দেশে কোনো সরকার নাই, বিভিন্ন গ্রুপ নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে বিষয়টা অনেক কমপ্লিকেটেড। আরেকটা পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি।